TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সরকার হতে পাস করা নতুন আইন, যা না মানলে প্রবাসীদের 6 মাসের জেল এবং 3,000 রিয়াল জরিমানা। সম্পূর্ণ ভিডিওটি দেখে সকল প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ করা হইল। প্রবাসীদের জন্য দিনকে দিন কঠিন হচ্ছে সৌদি আরবে বসবাস করা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রায় প্রতি মাসেই একের পর এক নিয়ম করে প্রবাসীদের জীবন অনেক কঠিন করে দিচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবারও প্রবাসীদের জন্য কঠোর একটি আইন প্রণয়ন করেছে। প্রবাসীরা এই আইন না মানলে 6 মাসের জেল এবং 3,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সৌদি ভিশন 2030কে সামনে রেখে টাকা ইনকাম করার জন্য প্রবাসীদেরকে বেছে নিয়েছে সৌদি সরকার। গত 12 জুন সৌদি সরকার নতুন একটি আইন জারি করেছে। নতুন এই আইনে পুলিশের চেকিংকালে ইকামা বা রেসিডেন্ট পারমিট দেখাতে না পারলে সর্বোচ্চ 3,000 রিয়াল পর্যন্ত জরিমানা এবং 6 সপ্তাহ জেল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সুতরাং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে আকামা আছে কিনা চেক করে নেবেন। আকামা ছাড়া কোনো কমেই রাস্তায় বের হবেন না। আমরা এমনও খবর পেয়েছি, অনেক প্রবাসী ভাই রাস্তার দোকান থেকে খাদ্যদ্রব্য কিনতে গিয়েও আটক হয়েছে। সে সময় তার কাছে আকামা কার্ড ছিল না, আর বেচারা তখনই পুলিশের চেকিংয়ে পড়ে যায়। আকামা সাথে না থাকায় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, যদিও তার বাসা দোকান থেকে মাত্র 1 মিনিট দূরত্ব ছিল। তাহলে আশা করি বুঝতেই পারছেন যে সৌদি আরবে পুলিশ এখন কতটা কঠিন হয়ে গিয়েছে। আমাদের সকলকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা কেউ আকামা কার্ড ছাড়া রাস্তায় কোনো ক্রমেই বের হবেন না। ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সকল প্রবাসী ভাইদেরকে সচেতন করে দিন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।